ফ্রি এডুকেশন বিডিতে স্বাগত। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বীজগণিত অধ্যায় চার নিয়ে। অধ্যায়টি শুরু করার পূর্বে প্রয়োজনীয় কিছু সূত্র আমাদের অবশ্যই জানা থাকা দরকার। তার মধ্যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এ বি। আশা করি তোমরা যারা সেভেনে অথবা অর্থাৎ সপ্তম শ্রেণী তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়েছো তারা সবাই প্রায় এই কতগুলি সূত্রের সাথে পরিচিত। তারপরেও তোমরা খাতায় অবশ্যই এই সূত্রগুলি নোট করে নেবে এবং সূত্রগুলি যদি আগেই মুখস্থ করে নাও তাহলে অবশ্যই অধ্যায় চার খুবই তোমাদের জন্য সহজ হবে। তার মধ্যে রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এবং অথবা তুমি লিখতে পারো, যদি এখানে ভিতরে মাইনাস দাও, আবার বলছি একটু মনোযোগ সহকারে দেখো, এই সূত্রটার মধ্যে দুইটা সূত্র ইউজ করতে পারি। যদি আমরা এখানে ভিতরে মাইনাস দিই তাহলে বাইরে প্লাস দিব, এবং ভিতরে যদি প্লাস দিই অবশ্যই বাইরে মাইনাস দিব। এই সূত্রটার মধ্যে এটাই দুটো পার্থক্য, ক্ষেত্র বিশেষ আমাদের প্রয়োজন হবে সেটা আমি দেখাবো। আচ্ছা, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। আরেকটি সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এই বি সূত্র তো আমরা সবাই জানি, এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। আশা করি এই সূত্রগুলি তোমরা খাতায় আগে লিখে রাখবে, তারপর বাকি অংশটা শুরু করবে। প্রথমে আমরা দেখব বর্গ নির্ণয়। তোমরা দেখতে পাবে যে এরকম একটা রাশি দিয়ে বলে বর্গ নির্ণয় করো, অর্থাৎ এটার উপরে যদি পুরোটার উপর হোল স্কোয়ার করি তাহলে কি হবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সূত্র কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে এ ধরি, এই সম্পূর্ণটাকে এ কল্পনা করি এবং এই সম্পূর্ণটাকে বি কল্পনা করি, এটাকে এ এবং এটাকে বি কল্পনা করি, তাহলে আমরা সূত্র ফেলাই দেখি কী করে। তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি, এই সম্পূর্ণটার উপরে স্কোয়ার, তার মানে ফাইভ এ স্কোয়ার প্লাস, তারপরে বলছে সূত্রের কি টু, তাহলে সূত্রের টু, তারপরে বলছে সূত্রের এ ইন্টু বি, তাহলে এ কি, এ হচ্ছে ফাইভ এ, তাহলে এ হলো ফাইভ এ, এ কিন্তু এ না, এ কি ফাইভ এ। আচ্ছা, এবং বি কি, বি হচ্ছে এই যে সেভেন বি পুরোটাকে আমরা কী ধরছি, বি ধরছি, তাহলে আমি কী লিখবো, বি এর পরিবর্তে সেভেন বি প্লাস, এবার বলছি কি বি স্কোয়ার, তাহলে বি কি সেভেন বি, সেভেন বি হচ্ছে আমাদের বি, তাহলে সেভেন বি স্কোয়ার, তাহলে কি এ স্কোয়ার, এটা এ ধরছি, এ স্কোয়ার প্লাস টু এটা এ এটা বি ইন্টু বি স্কোয়ার। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি যদি মান নির্ণয় করি তাহলে আমরা সহজেই এটার বর্গ পেয়ে যাই। তাহলে আচ্ছা, তাহলে আমরা এখন মান নির্ণয় করি, সেটা হচ্ছে ফাইভ এ হোল স্কোয়ার, তার মানে কি সম্পূর্ণটার উপর স্কোয়ার, ফাইভ এ হোল স্কোয়ার, তার মানে এইটা কি গুণ অবস্থায় আসে না, তার মানে ফাইভের উপরেও স্কোয়ার, এর উপরও স্কোয়ার। আমরা একটা, আমার একটা ভিডিও আছে, আইক পাঠনে দেখতে পাবে যে আমরা যে ভুলগুলি কমনলি ভুল করি সেই ভুলগুলির উপরে। আচ্ছা, এখানে আলোচনা করলাম না, এখানে কী হবে, ফাইভ স্কোয়ার মানে পাঁচ পাঁচা পঁচিশ এবং এ স্কোয়ার মানে এ স্কোয়ার, তাহলে আমরা ভাঙলে কী পাই, পাঁচ পাঁচা পঁচিশ এ স্কোয়ার, আমি সরাসরি করলাম, তোমরা ভেঙে ভেঙে করতে পারো, প্লাস পাঁচ দুগুণে কত, দশ, সবগুলি যেহেতু গুণ অবস্থা, ইন্টু এই যে ফোটা দেওয়া মানে কি গুণ অবস্থা, মানে পাঁচ দুগুণে দশ এবং সাত দশে সত্তর, তার আমরা লিখতে পারি সত্তর এ এবং বি, এ এবং বি প্লাস সেভেন বির উপর স্কোয়ার, তার মানে এটা ভেঙে ভেঙে লিখি আমি, সেভেন স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার, তোমাদের বোঝার সুবিধার্থে একটা ভেঙে লিখেছি, তাহলে সেভেন্টি সেভেন্টিন, আচ্ছা সেভেন্টি এ বি প্লাস, এখানে কি লিখতে পারি সাত সাত, সেভেন স্কোয়ার মানে কি সেভেন ইন্টু সেভেন, সাত সাত কত, উনপঞ্চাশ, ফোরটি নাইন ইন্টু বি স্কোয়ার, এটি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তার মানে আমাদের যে কোনো রাশি থাকুক আমরা কী ধরবো, প্রথমটাকে এ ধরে নেব এবং পরেরটাকে বি ধরে সম্পূর্ণ সবগুলি রাশির বর্গ নির্ণয় করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবে, তাহলে সেশন বাই সেশন প্রত্যেকটি অঙ্কই আমি বুঝাই দেওয়ার চেষ্টা করি, একরকম অঙ্ক যেগুলি আছে প্রত্যেকটি অঙ্ক আমি বুঝাই দেওয়ার চেষ্টা করি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। আচ্ছা, এটাকে বলছে বর্গ নির্ণয় করতে, অর্থাৎ আমরা লিখতে পারি এই সম্পূর্ণটার উপরে কি স্কোয়ার, তার মানে এটা এ এবং এটা বি, তাহলে এটা আমি এ ধরলাম, এটা আমি বি ধরলাম। তোমরা আবার এভাবে লেখো না, আমি এভাবে বোঝানোর জন্য আমি এভাবে লিখেছি, ঠিক আছে। আচ্ছা, আমি রেড পেন দিয়ে লিখি তাহলে বুঝবা। আচ্ছা, তাহলে আমি এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, আচ্ছা ওয়াই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি দেখতে পারি কি সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ কি, এ হচ্ছে এক্স কিউব, তাহলে এইটা হচ্ছে এ,
আবার বলতেছে তোমরা কোনো সময় এক্সের উপর স্কোয়ার দিয়ে বলবে কি এ লিখে ফেলেছি, আসলে কিন্তু এক্সের উপর স্কোয়ার না, এক্স কিউবটাই হলো পুরোটাই হলো এ। তাহলে আমি এ লিখলাম, তারপরে কি এ স্কোয়ার, তাহলে কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ কি এ হচ্ছে এক্স কিউব, তাহলে এক্স কিউব ইন্টু বি কি এক্স ওয়াই প্লাস তাহলে কী লিখছি আমরা বি স্কোয়ার, তাহলে কি এক্স এক্স ইন্টু ওয়াই এটা হচ্ছে বি তারপর উপর স্কোয়ার। এখন ভাঙে লিখতে পারি, আচ্ছা পাওয়ার উপর পাওয়ার হলে কি হয়, পাওয়ারের উপরে পাওয়ার যদি হয় তাহলে কি হয়, পাওয়ার উপরে পাওয়ার হলে গুণ হয়। আবার বলছি পাওয়ার উপরে পাওয়ার হলে কি হয়, গুণ হয়, তাই তিন দুগুণে কত ছয়, তার মানে এক্স টু দি পাওয়ার সিক্স। তাহলে আমি লিখতে পারি তিনের উপরে পাওয়ার কত আছে দুই, তার মানে এক্স তিনের উপরে পাওয়ার দুই হলে কত, তিন দুগুণে কত ছয়, তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস টু ইন্টু আচ্ছা এখানে কত আছে ওয়ান। আচ্ছা এখন আরেকটা দেখাই, কোনো রকম একই রকম যদি বেস হয়, বেস যদি একরকম হয় পাওয়ার ইন্টু অবস্থা থাকলে যত পাওয়ার থাকবে পাওয়ারে পাওয়ারে কী হবে, যোগ হবে। যদি পাওয়ার উপর পাওয়ার থাকে তাহলে কী হয়, গুণ। আর যদি বেস গুণ অবস্থায় থাকে তাহলে কী হবে, যোগ। তার মানে কী লিখতে পারি এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস থ্রি। আচ্ছা কথা কি বুঝাইতে পারছি, পাওয়ার পাওয়ারে কী হবে, যোগ হবে। যদি বেস একরকম হয় তাহলে নাকি এই জায়গায় এক্স এই জায়গায় এক্স, বেস এক তাহলে আসে কী অবস্থা, গুণ অবস্থা, তাহলে কী হবে পাওয়ার পাওয়ারে যোগ। এক্স টু দি পাওয়ার কী লিখতে পারি থ্রি প্লাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস স্কোয়ার আছে, তার কটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার এটার উপরে স্কোয়ার, ভাঙ্গা ভাঙ্গা লিখলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস টু এক্স টু দি পাওয়ার কত লিখতে পারি ফোর ইন্টু ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা আশা করি বুঝছো অ্যান্সার। আচ্ছা তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। আচ্ছা এই অঙ্কটা আমরা একটু খেয়াল করি, এখানে বলা আছে কত একশো আট, তাহলে একশো আটের উপর আবার কীভাবে বর্গ করে, এটা তো একটা সংখ্যা, তাহলে আমাদের যে কোনো উপায়ের কটা সংখ্যা বানাতে হবে, দুইটা সংখ্যা। কারণ কি দুইটা সংখ্যা কেন বানাতে হবে, সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এও লাগবে বিও লাগবে, এখানে তো এ আছে বি নেই, তাহলে আমরা বি কীভাবে বানাই দেখো, আমরা এটাকে ধরে নিলাম একশো এবং আটকে আমরা আলাদাভাবে যোগ করলাম, তাহলে একশো আট, এটা কী করলে একশো সাথে আট যোগ করলে কি একশো আট হয় না, আট হয়। তাহলে আমরা এখন বর্গ নির্ণয় করি, এটার উপরে বর্গ, তাহলে আমরা এই একশোটাকে ধরবো এ এবং আটকে ধরবো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কী লিখতে পারি হান্ড্রেড স্কোয়ার প্লাস টু ইন্টু হান্ড্রেড ইন্টু এইট প্লাস এইট স্কোয়ার। এখন মান বাইর করি, একশো গুণ একশো কত, দুইটা একশোর গুণ। আচ্ছা দুইটা একশো গুণ দিলে কী হয়, শর্টকাট গুণ করি, একটা এক বাকি দুইটা শূন্য বসাই দেবো, এই যে বাকি চারটা শূন্য বসাই দেবো, শেষ ওয়ান এক দুই তিন চার চৌষট্টি সিক্সটি ফোর সমান সমান লিখতে পারি, সবগুলি যোগ করলে দেখতে পাবো, আমি লিখতে পারি ওয়ান ওয়ান সিক্স সিক্স ফোর। আচ্ছা এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা দেখব তিন সংখ্যার বর্গ কীভাবে নির্ণয় করে। আচ্ছা আমরা সূত্র জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, তার মানে কি এ এবং বি লাগবে, এ ধরলাম এটা বি ধরলাম এটা, তাহলে আরেকটা সংখ্যা কী করবো আমরা, এই জন্য আমরা যে কোনো দুইটাকে এ অথবা যে কোনো দুইটাকে বি ধরবো, অর্থাৎ আমি যদি এটাকে এ ধরি, এটাকে যদি সম্পূর্ণটাকে এ ধরি, তাহলে সম্পূর্ণটাকে বি ধরলাম, অথবা এই দুইটাকে যদি এ ধরি টুকে বি ধরলাম, ইচ্ছা ধরতে পারি, তাহলে আমরা এ এক্সকে এ ধরলাম এবং এটাকে বি ধরলাম, ধরে এখন কী করবো বর্গ করবো, তাহলে সূত্র কি এটা এ, তাহলে এটা এ হলে কি এ এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ কি এ এক্স বি কি বি হচ্ছে সম্পূর্ণটা, কীভাবে লিখবো ব্র্যাকেট দিয়ে লিখবো, কখনও ব্র্যাকেট ছাড়া লিখবো না, ব্র্যাকেট ছাড়া লিখলে আমাদের উপর লাইনটাই অন্যরকম হয়ে যাবে। আচ্ছা বি প্লাস টু এটা হচ্ছে পুরোটা কি বি প্লাস বি প্লাস টু কী দেবো এটার উপরে হোল স্কোয়ার, কারণ এটা বি সবসময়। আমি আবার বলছি তিনটা যখন লিখবো এই এই সংখ্যাটা দুটো একসাথে ব্র্যাকেট দিয়ে লিখবো, ব্র্যাকেট দিয়ে না লিখলে এটা আলাদা হয়ে যাবে, এটা আলাদা হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ এক্সকে একবার বি এর সাথে গুণ, আবার টু এক্সকে একবার টু এর সাথে গুণ, তাহলে প্রথমে যদি বি এর সাথে গুণ দিই তাহলে কী হয় টু এ বি এক্স প্লাস দুই দুগুণে কত চার, তাহলে ফোর এ এক্স প্লাস এ পুরোটা কি আবার সূত্র পড়ে না দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে না। আচ্ছা সূত্র বলে কী করবো বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এটা এ এবং এটা বি। আচ্ছা একটু ছোটো ছোটো করে লিখছে বেশি, আচ্ছা এটা এ এটা বি। আচ্ছা তাহলে তাহলে বি স্কোয়ার প্লাস টু ইন্টু এ কি বি আর বি কি টু প্লাস বি কি এখানে টু স্কোয়ার। আচ্ছা তাহলে এখন সুন্দর করে সাজায় লিখি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স প্লাস ফোর এ এক্স প্লাস বি স্কোয়ার প্লাস টু দুই দুগুণে কত চার ফোর। আচ্ছা অনেকজনে বলতে পারে বইতে একরকম সাজানো আছে আমরা আর একরকম সাজালে কী সমস্যা, তোমাদের কোনো সমস্যা হবে না, তোমাদের ইচ্ছা মতো লিখতে পারো, এখানে সাজানোর কোনো রুলস নেই, তোমরা সাজাতে পারো, তুমি স্কোয়ারগুলি দিয়ে একসাথে আনতে পারো, তারপরে এ বি আকারে সাজাতে পারো, মানে অর্থাৎ এ তারপরে
বি তারপরে সি অর্থাৎ এই সার্কেলে তোমরা সাজাতে পারো। প্রথমে স্কয়ার রেখে তারপরে এভাবে। ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, তাই পরবর্তী অংশগুলো এখানে উপস্থাপন করা হলো না। তোমরা পরবর্তী অংশগুলি পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি প্রেস করে রাখবে। তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলি আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে।